المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين شمني تدار أو وصروتا موندولي أسكي أبونا دشمو كي تهيسي سورة الهدر سؤال نمبر آياتني الله رب العالمين كي بولسنه شئ شامحوركي جانبو ابعشونبو الله رب العالمين بولن أعوذ بالله من الشيطان الرجيم وما من دابة في الأرض إلا على الله رزقها পৃথিবীতে যত প্রাণী রয়েছে পৃথিবীতে বিচরণ করে সকলের রিজিক আল্লাহ রব্লা আলমিনের জিম্মায় আল্লাহ রব্ আলমিন তাদের বাসস্থল সম্পর্কে পৃথিবীতে যেভাবে বসবাস করতেছে সেই সম্পর্কে তিনি অবগত আছেন এবং পরবর্তী তাদের আবাসস্থল কোথায় হবে মৃত্যুর পর তাদের স্থান কোথায় হবে সেই সম্পর্কে আল্লাহ রব্বুল্লা আলমিন অবগত আছেন যেটা কিতাবে তথা লৌহে মাহফুজে স্পষ্ট করে লিপিবদ্ধ রয়েছে তাই সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই আয়াত দিয়ে জানতে পারলাম আল্লাহরবুল্লা আলমিনের বাণী থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন রিজিকের জিম্মা আল্লা নিয়েছেন দ্বিতীয় যেটা আমরা জানতে পারলাম আল্লাহ আলামীন আমরা কোন পর্যায়ে কিভাবে পৃথিবীতে বসবাস করতেছি কোথায় আছি সব কিছু তার নলেজে রয়েছে তৃতীয় যেটা আয়াত দিয়ে জানতে পারলাম আল্লাহ রবুল্লা আলমিন এইটাও জানেন যে মৃত্যুর পরে আমাদের স্থান কোথায় হবে আমরা জান্নাতি হব না জাহান্নামি হব এটা আল্লাহ রবুল্লা আলামিন জানেন অবগত আছেন সেটা অলিপদ্ধ রয়েছে তাই সম্মানিত ভাইরা কিয়ামতের আলামতের মাঝে একটি আলামত রয়েছে যেটি হলো যে পৃথিবীতে এত সম্পদের সরাসরি হবে অর্থ পাচুর্যের সরাসরি হবে মানুষ সম্পদ উপার্জন করবে সে ব্রক্ষেপ করবে না এটা কি হালাল পাবে নাকি হারাম পাবে শুধু উপার্জন করবে কিন্তু একজন মমিন একজন ইমানদার আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কিভাবে রিজিকন্বেষণ করবে যে আখেরাতকে আশা করে আর যার আল্লাহর ভয় নেই আখেরাতের আশা নেই শুধু দুনিয়া উপার্জন সেও তো রিজিকন্বেষণ করতেছে আর যে আখেরাতের জন্য রিজিকন্বেষণ করে তার জন্য আল্লাহ কি দিবেন কি ব্যবস্থা করে রাখছেন আর যে দুনিয়ার জন্য তার জন্য আল্লাহ রবাহ আলমিন কি শাস্তি বা দুনিয়াতে কী দেবেন সেই সম্পর্কে আসুন একটি হাদিস যে হাদিসটি ইমাম তিরমিজ রাহেমহল্লা বর্ণনা করেছেন রসু সাল্লাল্লাহু আলহ সাল্লাম এই আখেরাতের আখেরাত প্রেমী আখেরাতকে যে ভালোবাসে আখেরাতকে ভয় করে তাদের উপমা দিয়েছেন এবং দুনিয়ার কে যারা দুনিয়ার গোলাম হয়ে যায় দুনিয়াকে ভালোবাসে অর্থ প্রাচুর্যের জন্য সব কিছু করতে সে প্রস্তুত তাদের উপমা দিয়েছেন আসুন শুনি রাসু সাল্লাম বলেছেন মান কানাতিল আখেরাতু হাম হাম্মাহ যে যে আখেরাতের অবলম্বন যে সন্ধান করে যে পৃথিবীতে যে কিছু কাজ করুক না কেন সামাজিক ধর্মীয় ভাবে বা অর্থনৈতিকভাবে যা চাকরি ক্ষেত্রে যে কোনো কিছু করুক না কেন সব উদ্দেশ্য হল আখেরাত যদি কাওর থাকে আল্লাহ রব আলামিন তাকে তিনটি জিনিস দিয়ে ধন্য করবেন এক নম্বর যা আল আল্লাহ গিনাহিক আল্লাহ রবুল্লা তার অন্তরকে অমুখাপেক্ষী করে দিবেন ধন্যাট্য করে দিবেন সমৃদ্ধশালী করে দিবেন সে যা আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে আসতেছে যা পাচ্ছে হালালভাবে তার উপর সে পরিতৃপ্ত এবং সন্তুষ্ট থাকতে পারবে দ্বিতীয় হল জামা আল্লাহ সামলাহু আল্লাহ রব্বুল আলমিন তার কিছু দুনিয়ার কাজের মাঝে সব সহজ করে দিবেন পথ অবলম্বন তার জন্য সহজ কোন সংকীর্ণ নেই বাধা নেই এবং সবকিছু থেকে আল্লাহ তাকে নিরাপদে হেফাজতে রাখবেন তৃতীয় পুরস্কার হলো তার জন্য ও দুনিয়া ওহিয়া রাগে মাতুন দুনিয়া সম্পদ দুনিয়া তার জন্য ভসিভূত করে দিবেন তাবেদার বানিয়ে দিবেন সে অথচ সে দুনিয়া চায়নি দুনিয়া চায়নি দুনিয়াও তারপর আল্লাহরবুল্লা আলমিন তাকে দিয়ে দিবেন এটা হলো যারা আখেরাত চায় সব কাজে আখেরাতে চায় এবং আখেরাতের সম্বল চায় আখেরাতের পাথেও চায় আল্লাহর আলমিন তাকে তাদেরকে তিনটা জিনিস দিবেন আর যারা দুনিয়া চায় সেই সম্পর্কে রাশোনা কি বলছেন ওম্যানি দুনিয়া হাম্মাহ যে যদি যার চিন্তা চেতনা মনোবাসনা শুধু দুনিয়ার জন্য হয় উপার্জন দুনিয়ার জন্য চলাফেরা দুনিয়ার জন্য মানুষের সম্পর্ক দুনিয়ার জন্য সব কিছু কাজে শুধু দুনিয়া দুনিয়া আর কিছু নয় আল্লাহ রব আলামিন তাকে তিনটা জিনিস চাপিয়ে দিন তার উপর এক নম্বর যে আল্লাহ হু নাই আল্লাহ রবুল্লা তার এই যে দুই চোখ রয়েছে এই দুই চোখের উপর দারিদ্রতা চাপিয়ে দিবেন আমরা উদাহরণস্বরূপ বলি যে এর পেট বড়ে তো চোখ বরে না অর্থাৎ আল্লাহ রব আলামিন অনেক দিয়েছে দিয়েছেন কিন্তু মনে তৃপ্তি নেই তাহলে তার উপর দরিদ্রতা অভাব চাপিয়ে দিবেন সে মুখাপেক্ষী থাকবে সব সময় অমুখাপেক্ষী নয় শুধু চাবে চাবে কিন্তু যতই পাক না কেন পরিতৃপ্ত হতে পারবে না সন্তুষ্ট হতে পারবে না দ্বিতীয় যেটা আল্লাহর বলেন তার উপর চাপিয়ে দিবেন অফার রাখা আলাই তার পথ অবলম্বন সব কিছু সংকীর্ণ এবং প্রতিবন্ধক সৃষ্টি করে দেন আল্লাহ রব্বুল আলমিন কোনো কাজে সে বরকত পাবে না আগাইতে পারবে না তৃতীয় হলো ওয়ালা মিয়া তিহিমিনা দুনিয়া ইল্লা মা কুদ্দির আলাহ যত দৌর জাপ করুক না কেন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য যে লিপিবদ্ধ করেছেন লেখে রাখছেন পৃথিবী সে কতটুক পাবে কতটুকি পাবে অতিরিক্ত সে পাবে না সে অথচ দৌর জাপ সে এমনেই করলো যেটা কোনো তার কোনো কাজে আসবে না তাই আসুন সম্মানিত দর্শক আমরা না পরে এই সম্পদের না পরে আমরা চাই আল্লাহর সন্তুষ্টি চাই আলমিন আমাদেরকে উত্তম রিজিক দিবেন এবং রিজিক স্থায়ী হবে যেটা পাবো সেটা নিয়ে সন্তুষ্টভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আখেরাতকে ভালোবাসার এবং হারাম থেকে বাঁচার حلال وبرجا قرار توفيق دين امين اللهم امين واخر دعوانا ان الحمد لله رب العالمين